এই পুজোয় শুধুমাত্র চলবে দেবের কাছের মানুষ। সো হ্যালো গাইজ, আমি দীপ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি কথা বলবো দেবদার কাছের মানুষের ট্রেলারকে নিয়ে, এবং যে ট্রেলারটা একটা কিন্তু বিরাট বিরাট বড় একটা রেকর্ড সৃষ্টি করেছে। সো গতকাল কিন্তু কাছের মানুষের ট্রেলারটাকে ড্রপ করা হয়েছিল এবং অডিয়েন্সের কাছ থেকে কিন্তু একটা দুর্দান্ত রেসপন্স পেয়েছে এই কাছের মানুষের ট্রেলারটা। এবং সত্যি বলতে আমার এই ট্রেলারটা কিন্তু বেশ প্রমিসিং লেগেছিল, এবং এর কন্টেন্ট ওয়াইজ এবং এর যে ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো বাজছে এবং যে গানটা যে বাজছে, সব দিক দিয়ে এই ট্রেলারটা আমার কিন্তু বেশ ভালো লেগেছে এবং দুর্দান্ত কিন্তু একটা রেসপন্স পাচ্ছে অডিয়েন্সের কাছ থেকে। সো এখন কথা হচ্ছে এই ট্রেলারটা আজকের সকাল থেকে কিন্তু ট্রেন্ডিংয়ে রয়েছে, মানে এক নম্বর ট্রেন্ডিংয়ে কিন্তু রয়েছে, এবং এখনো অবধি আমি যখন ভিডিওটা করছি তখন প্রায় 4.5 লাখস মতো কিন্তু ভিউজ ক্রস করে গিয়েছে অলরেডি। এবং একটা বাংলা সিনেমা হিসেবে একটা ইউটিউবে, মানে ইউটিউব ইন্ডিয়াতে একটা ট্রেন্ডিংয়ে যাওয়া মানে একটা কিন্তু বিরাট বিরাট বড় একটা ব্যাপার। এবং এবং এটা আমি খুবই আশাবাদী যে এই ট্রেলারটা আরও মানে মিলিয়ন মিলিয়ন ভিউজ কিন্তু পাবে, এবং প্রিভিয়াসলি সমস্ত রেকর্ড কিন্তু ক্রস মানে জাস্ট ছাপিয়ে যাবে। এবং প্রিভিয়াসলি দেবের গোলন্দাজও কিন্তু ট্রেন্ডিংয়ে এসেছিল, এবং গোলন্দাজ কিন্তু বেশ খানিকটা সময় কিন্তু ট্রেন্ডিংয়ে ছিল, মানে গোলন্দাজ যে যে ট্রেলারটা, কিন্তু এই কাছের মানুষের ট্রেলারটা আরও অনেক বেশি সময় কিন্তু ট্রেন্ডিংয়ে রয়েছে, এবং এক নম্বর ট্রেন্ডিংয়ে ধরে থাকাটা কিন্তু বিরাট বড় একটা ব্যাপার। এবং একটা বাংলা সিনেমা হিসেবে এটা কিন্তু একটা হিউজ হিউজ একটা অ্যাচিভমেন্ট, এবং এটা আমি শিওর যে কাছের মানুষ এই বছর পুজোয় একটা ব্লকবাস্টার হবে এবং হিট হবে, এবং সমস্ত মানুষ কিন্তু কাছের মানুষ দেখতে যাবে। এবং আমার মানে ফুল ফুল সাপোর্ট রইল এই কাছের মানুষকে। এবং তোমাদের কি মতামত এই বিষয়টাকে নিয়ে, এই কাছের মানুষের যে ট্রেলারটা এক নম্বর ট্রেন্ডিংয়ে রয়েছে, আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। সো আজকে ভিডিওটি এই অবধি, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।